আপনাদের প্রগতি সংঘের এই যে গঙ্গা পুজো এবং মেলা 32তম বর্ষ, কি বলবেন, কি কি অনুষ্ঠান রয়েছে, কিভাবে উদযাপন করছেন এই মেলা? এই মেলা আমাদের 8 দিন ধরে চলে এবং কোভিডের জন্য 2 বছর এই মেলাটা বন্ধ ছিল। এবছর 32তম বর্ষে প্রচুর মানুষের ঢল নেমেছে এবং তাদের সুব্যবস্থার জন্য আমাদের প্রশাসনিক এবং ভলেন্টিয়ার্স বন্ধুরা সহযোগিতা করছেন এবং আমাদের 8 দিন ধরেই অনুষ্ঠান রয়েছে, পরপর প্রতিদিন করে যাত্রা আর নাটক, গান, আবৃত্তি পরপর করে এগুলো হয়। এবং এই মেলাতে বিশেষ করে আমরা যে মন্ত্রী মহোদয়গণ উপস্থিত হয়েছেন বা এসেছেন, তাদের দ্বারা আমরা এই মেলাটাকে আরও উন্নতি যাতে করা যায় সেই সব আবেদন রেখেছি। বিশেষ করে এই নদীর ধারে যে গঙ্গা মেলা হচ্ছে, বর্তমান জলোচ্ছ্বাস প্রত্যেক বছরই হচ্ছে, সেই জলোচ্ছ্বাস রোধের জন্য আমাদের যে এই বাঁধটা রয়েছে নদী থেকে পূর্ব পশ্চিম ব্রিজের নিচে, এই বাঁধটাকে যাতে উঁচু করা যায়, আরও উন্নয়ন করা যায় মেলা, সেই হিসাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মেলার আরও যাতে উন্নতি লাভ করে সেভাবে আমরা করে যাচ্ছি। এবং 14টা গ্রামের লোক আজকে পুণ্য স্নান করছেন, আরও বাইরের দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য। পরপর করে আমরা এইভাবে মেলাটা 8 দিন পরিচালনা করব, সুষ্ঠুভাবে যাতে চলে সেই আবেদন রাখছি। আপনাদের এই মেলা বাদ দিয়েও আর কি কি সারা বছর ধরে অনুষ্ঠান থাকে? এই মেলাটা বাদ দিয়ে আমাদের এই ক্লাবের পরিচালনা বিল্ডিং দেখেছেন অনেক কষ্ট করে এবং গভর্নমেন্টের একটা অনুদান পেয়েছিলাম তাই করেছি। এবং বিশেষ করে এই ক্লাবের দ্বারা যেটা আমরা সোশ্যাল ওয়ার্ক বলতে ছোটো ছোটো ছেলে মেয়েদের ছবি আঁকা, নৃত্য, গান এইগুলো আমরা পরে পরে আলোচনা করে এটা আরম্ভ করার এটা করেছি। এবং বিশেষ করে আমরা আরও একটা জিনিস নিয়েছি, যেটা মহিলা সচেতনতা শিবির করে যাতে মায়েদেরকে বেশি করে বোঝানো যায় যে ছেলেদের কী করে ভালো করে মানুষ করতে হবে। বিশেষ করে আমাদের এটা নদীমাতৃক ক্লাব বা আমাদের এই গ্রামটা রয়েছে খাগড়া জলপাই, যাতে এখানে দুষ্ট অনেক কৃষক এবং মাঝি শ্রেণীর লোক রয়েছে, তাদের যাতে উন্নতি সাধন হয় সেসব দিকেও আমরা চেষ্টা করছি। আর বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক অনুষ্ঠান হলে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছি, পরপর করে মহাপুরুষদের বাণী যাতে প্রচার হয় সেভাবেও চেষ্টা করছি। এবং বর্তমান সমাজ ব্যবস্থায় যেসব ছেলে মেয়েদের কীভাবে তৈরি করতে হবে এখন সেটা মহিলা সচেতন শিবির করে মায়েদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি। পরে পরে আরও আমরা প্রোগ্রাম নেবো, সেইগুলো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম প্রদীপ কুমার জানা, আমি একজন বিজনেসম্যান এবং সোশ্যাল ওয়ার্কও করেছি এবং এই ক্লাবের সম্পাদক রয়েছি।